তো প্রথমে আমি সালোয়ারের কাপড়টা নিয়েছি এবং সালোয়ারটা প্রথমে কেটে নিয়েছি, এমনি স্বাভাবিক সালোয়ার যেভাবে কাটেন ওভাবে। তো কেটে নেওয়ার পরে এটা হচ্ছে পায়ের অংশ, আমাদের সালোয়ারের নিচের অংশ থেকে এখন 5 ইঞ্চি বাদ রেখে রাখছি, যে মার্ক করাই আছে, এটা 5 ইঞ্চি বাদ রেখে। তো এই 5 ইঞ্চিতে আমাদের ডিজাইনটা হবে। আপনারা যখন সালোয়ার কাটবেন 5 ইঞ্চি বাদ রেখে কাটবেন, তাহলে এখন কেটে নেওয়া লাগবে না, ঠিক আছে? তো এক্সট্রা কাপড়টা দিয়ে আমি পটি লাগিয়ে নেবো, এইভাবে কাটলে কোনো সমস্যা হবে না। তো আমি পেস্টিং নিয়ে নিলাম, দেখুন আমি পাতলা পেস্টিংটা নিয়েছি, এর লম্বাটা নিয়েছি 14 ইঞ্চি, আর সালোয়ারের মোহর অনুযায়ী লম্বা নেবেন, এবং চড়াটা নিয়েছি 3 ইঞ্চি। এখন আমরা এটার উপরে ডিজাইনটা করার জন্য এরকম বোতলের মুটকি নিয়েছি। তো আপনাদের কাছে এরকম যদি ঢাকনা না থাকে তাহলে পারে কাগজ এরকম গোল করে কেটে নিতে পারেন, কাগজটা কিন্তু 4 ভাঁজে ভাঁজতে তারপরে রাউন্ড করে কেটেছি, যারা ফুল কাটেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আর এর লম্বাটা রেখেছি হচ্ছে 1.5 ইঞ্চি থেকে 200টা বেশি, অর্থাৎ এই কাগজের গোলটার লম্বালম্বি মাপ যেটা সেটা 1.5 ইঞ্চি থেকে 200টা বেশি। তো এখন এইভাবে করে রাউন্ড করে নিচ্ছি এবং মিডিলে দেখুন 1 সেন্টিমিটার জায়গা রেখেছি এইভাবে করে। এখন এইভাবে করে সম্পূর্ণটা রাউন্ড করে নিচ্ছি, দেখুন মাঝে মাঝে অংশে এরকম ফাঁক রেখে রেখে দেন রাউন্ড করছি। তো এভাবে করে রাউন্ড করে নেওয়ার পরে এখন আমরা এইখান থেকে নিচের দিক থেকে উপরের দিকে দেখুন 2 ইঞ্চি 200টাতে মার্ক করছি, এবং এই রাউন্ডটা আছে কিন্তু 2 ইঞ্চি। তো একইভাবে প্রত্যেকটা রাউন্ডের মাঝামাঝি অংশে এরকম 2 ইঞ্চি 200টাতে মার্ক করছি, কারণ এখান থেকে আমরা আরেকটা এইভাবে করে গোল শেপ দেব। এইভাবে করে গোল শেপ সম্পূর্ণটা দিয়ে নিচ্ছি, দেওয়ার পর এখন আমরা এই মার্ক অনুযায়ী কেটে নিব। তো এভাবে করে রাউন্ড করে মার্ক অনুযায়ী কেটে নিচ্ছি। তো এরপর যাই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে এই রাউন্ডগুলো আমি অন্য ডিজাইনে কাজে লাগাবো, এবং উপরের এই দাগ অনুযায়ী এটা আমি এখন কেটে নিচ্ছি। তো দেখুন আমার এটা রেডি হয়ে গিয়েছে। এখন আমরা এর পটি নেব, পটির কাপড় নিয়ে নিলাম কালো রঙের, কাপড়টার উপরে এখন এটাকে বসাবো। তো আপনারা এটাকে আয়রন করে নেবেন, আয়রন করে নিয়ে সেলাই করবেন, তা না হলে কিন্তু এটা মোটেও ভালোভাবে হবে না। আমি এখন আয়রন না করে উপর দিয়ে একটা সেলাই দিয়ে এটা আটকে নিচ্ছি, কিন্তু এটা আপনারা করতে যাবেন না, কারণ যখন রাউন্ডটা সেলাই করবেন তখন কিন্তু এটা সরে যাচ্ছিল, যার জন্য বলছি যে এটা আয়রন না করে এভাবে সেলাই করতে গেলে খুব একটা ভালো করে করতে পারবেন না রাউন্ডটা। হ্যাঁ, তো এখন আমি এক্সট্রা এই কাপড়টা কেটে ফেলে নিলাম। নেওয়ার পরে এখন আমি আরেকটা পটি কাপড় নিয়ে নিচ্ছি এবং এর উপরে এটা এভাবে করে রাখছি, রেখে এখন ভিতরে এই রাউন্ড অনুযায়ী গোল করে সেলাই দিয়ে দেব। তো এখান থেকে আমি এখন সেলাই স্টার্ট করছি, এই পেস্টিংটার কোনা ঘেঁষে সেলাই দিতে হবে। তো আপনারা যদি আয়রন না করেন তাহলে কিন্তু এটা সেলাই করতে সমস্যা হবে, বারবার এদিক ওদিক থেকে সরে যাবে, যেটা আমি যে প্রবলেমটা আমি ফেস করছি। তারপর আরেকটা যে মোহরটা ছিল ওটা কিন্তু আমি এইখানটায় আয়রন করেই বানিয়ে নিয়েছিলাম, আপনারা অবশ্যই এটা আয়রন করবেন, এভাবে করে সেলাই করে আটকাতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যা হবে। তো প্রত্যেকটা রকম আস্তে আস্তে করে সেলাই করবেন এবং গোল করে রাউন্ড করার চেষ্টা করবেন। ভিতরের অংশটা সেলাই করে নেওয়ার পরে এখন আমরা এই অংশটা কেটে নিবো, এইভাবে করে আবার সেলাইটা যেন কেটে না যায় সেদিকে খেয়াল রেখে এরকম রাউন্ড অনুযায়ী কেটে নেবেন। নেওয়ার পরে কেচির সাহায্যে এর ভিতরে একটু হালকা হালকা করে কাট করে দিবেন, এতে করে উল্টাতে খুব সুবিধা হবে। তো কাট করে নেওয়ার পরে এখন আমরা এভাবে করে এটা উল্টিয়ে নিচ্ছি, এই যে প্রথমে আঙুলের সাহায্যে এভাবে উল্টিয়ে নেওয়ার পরে আমি এরকম একটা নেল কাটার দিয়ে ভিতরে উল্টিয়ে নিয়েছি। এখন আমরা এই যে 2 ইঞ্চি চওড়া রেখে এবং 14 ইঞ্চি লম্বার একটা পটি কাপড় নিলাম এবং এটাকে এর উপরে রাখছি, রেখে উপরের যে রাউন্ডটা আছে ওটা এরকম করে কোনা ঘেঁষে সেলাই করছি। তো এভাবে করে সম্পূর্ণটা সেলাই করে নেওয়ার পরে এখন কেসির সাহায্যে এটা এরকম করে কেটে নিতে হবে, সেলাই যেন কেটে না যায়, আবার বলছি ওদিকে খেয়াল রেখে এমন রাউন্ড করে কেটে নিয়ে কেসির সাহায্যে একটু কাট কাট বসিয়ে নিয়ে এটাকেও আবার উল্টিয়ে নিচ্ছে। সেমভাবে এটাকে উল্টিয়ে নিয়ে একটু আয়রন করে নিলে কিন্তু হয়ে যাবে, এই যে এই অংশটা একটু মুড়িয়ে ভিতরের দিকে দিয়ে সুচের সাহায্যে সেলাই করে নিতে হবে, এখানে কিন্তু মেশিন দিয়ে সেলাই দেওয়ার দরকার নেই। তো সুচ নিয়ে এখানে হাতে যেরকম সেলাই করে ওভাবে করে সম্পূর্ণটা সেলাই করে দিতে হবে। তা আমি সুচের সাহায্যে সম্পূর্ণটা সেলাই করে দিচ্ছি, সম্পূর্ণটা দেখালাম না, দেখুন সেলাই করে নিয়েছি। এবারে আমরা ফিতা বানাবো, তার জন্য এরকম একটা কাপড় নিয়ে নিলাম এবং মুড়িয়ে এখন সেলাই করে নিচ্ছি। আপনারা চাইলে কোনা ঘেঁষে সেলাই দিয়ে এটাকে উল্টিয়ে নিয়ে ফিতা তৈরি করে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয় আর কি বানাতে। তো আমি এভাবে করে করছি, একবারে অনেকগুলো ফিতা এরকম করে তৈরি করে নেব। নেওয়ার পর এটাকে এভাবে করে রেখে সেলাই করতে হবে, তার জন্য আমি পেজ নিয়ে নিয়েছি খাতায় যেটা লেখে ওরকম পেজ, তার উপরে এটাকে রাখছি সোজা সাইড করে। রাখার পরে এদিকে 2 ইঞ্চি চওড়া রেখে দেখুন একটা মার্ক করে নিয়েছি, এখন এখান থেকে ধরে সেলাই করে যেতে হবে, একটা করে ফিতা ভিতরের দিকে দিতে হবে,
এরকম ভিতরের দিকে দিতে হবে এবং কোনা ঘেঁষে সেলাই স্টার্ট করতে হবে। এদিক থেকে কাটছে, এদিকে কিন্তু 2 ইঞ্চি চওড়া রেখে দাগ দিয়েছে, ঠিক আছে। তো এরপর এরকম করে সেলাই করে নিচ্ছে, সম্পূর্ণটা এরকম একটু একটু করে ফিতা ভিতরের দিকে আমি দেব আর সেলাই করে নেব। তো এভাবে করে সম্পূর্ণটা সেলাই করতে হবে। আশা করছি বুঝতে পারছেন আমি এটা কীভাবে লাগাচ্ছি, একটু মনোযোগ সহকারে এখানটা দেখুন তাহলে বুঝতে পারবেন। আর হাতের নিচে এই যে রাউন্ড করে করে যে পটিক দিয়ে পেস্টিংটা করেছিলাম ওটা যেন সরে সরে না যায় সেদিকে খেয়াল রাখবেন, চেপে চেপে সেলাই করবেন, চেপে ধরে রেখে দেন ফিতাটা লাগাবেন এভাবে করে। তো আমি সম্পূর্ণটা এরকম ফিতা দিয়ে দিয়ে সেলাই করে দিচ্ছি। নেওয়ার পরে এখন এটাকে সুন্দর করে সমান করে কেটে নিচ্ছি, নিয়ে এদিকে ফিতাটা এরকম ধরে ধরে সেলাই করে দিচ্ছি। এই যখন বসিয়ে বসিয়ে ফিতাটাকে সুন্দর করে সেলাই করে কাগজের সঙ্গে অ্যাটাচ করে নিতে হবে। আমি এভাবে করে ফিতাটা রেখে অ্যাটাচ করে দিচ্ছি। ওকে, হয়ে গিয়েছে। নেওয়ার পরে এখন কাগজটাও একটা সাইডে বেশি করে কেটে নিচ্ছি। তো তার আগে এখন আমি 1 ইঞ্চি 2 সুতা চওড়া করে পেস্টিং নিয়েছি এবং এটা 3 ইঞ্চি নিয়েছি পটিটা, আর লম্বাটা তো বুঝতে পারছেন মোহরি 14 ইঞ্চি লম্বা অনুযায়ী নিয়েছি। এরপর এটাকে এরপরে এইভাবে করে মুড়িয়ে সেলাই করে দিচ্ছি একটা পাশ, এটা অনেকটা কলার লাগানোর মতো করে। তো এই তো এখন এটাকে দেখুন উল্টো সাইড করেছি, সেলারের ডিজাইনের অংশটা তার উপরে এটাকে এভাবে করে রেখে সেলাই করে দিচ্ছি। যে সাইডটা শুধুমাত্র কাপড় আছে ওই সাইডটা এভাবে করে সেলাই করলাম, এবারে উল্টিয়ে সামনের দিকে নিয়ে নিলাম। নিয়ে এখন এটাকে মুড়িয়ে সেলাই করে দিতে হবে, অর্থাৎ মোড়ানোই আছে, এর উপরে জাস্ট এরকম বসিয়ে দিয়ে সেলাই করে নিতে হবে। এখানটা বুঝতে না পারলে প্রয়োজনে আরেকবার স্লো মোশন করে দেখে নিতে পারেন। এখন আমরা সেলোয়ারের কাপড়টার সঙ্গে অ্যাটাচ করবো, তার জন্য এই যে অতিরিক্ত এই কাগজটা কেটে ফেলে দিলাম। এরপরে সেলোয়ারের কাপড়টা এর উপরে এভাবে করে রাখছি, রেখে সেলাই করে দেবো কোনো ঘেঁষে। সেলাই করে নিচ্ছি, এভাবে করে সেলাই করে নেওয়ার পরে এটাকে উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে এখন আমরা এই যে চাপ সেলাই বসিয়ে দিচ্ছি, এভাবে করে আর একটু সেলাই করে দিলাম ডাবল সেলাই। তো ব্যাস, হয়ে গিয়েছে। এরপরে আপনারা মোহরি অনুযায়ী এটাকে ডাবল ভাঁজ করে নেবেন, নিয়ে মোহরি অনুযায়ী কোনা ঘেঁষে সেলাই করে দিতে হবে। এই যে এইভাবে করে মোহরি অনুযায়ী সেলাই করে দিতে হবে। আর আপনারা চাইলে ভিতরে হচ্ছে যে কোনো ফলস কাপড় দিতে পারেন, এতে করে কাগজটা যেমন সাদা আছে যেই কালারের কাপড় দিবেন সেরকম হবে। তো আজ পর্যন্ত আল্লাহ হাফেজ।